মাদারীপুরের পূর্ব পাটখোলা গ্রামের আব্দুল হক হাওলাদারের একতলা বাড়িটিকে দেখে মনে হবে এ বুঝি মৌমাছি বাড়ি। একটি দুটি নয়, বাড়িটিতে রয়েছে অর্ধশত মৌমাছির চাষ। আমি এই বাড়ির মালিক। আমার এই বাড়িতে গত 3 বছর যাবত মধুপুকের বাসা করে, কিন্তু গত বছর থেকে এবার তো একটু বেশি করছে। আজ থেকে 3 বছর আগে এ বাড়িতে মৌমাছির আনাগোনা শুরু হয়। প্রথম দিকে কম ছিল, যত দিন যাচ্ছে ততই বাড়ছে মৌমাছির সংখ্যা। অগ্রহায়ণ মাসে মৌমাছিগুলো এ বাড়িতে এসে চাক বাঁধে, চলে যায় আষাঢ় মাসের দিকে। মৌমাছির সঙ্গে নির্বিঘ্নে বসবাস করছেন এ বাড়ির মানুষেরা। বাড়ির দেয়ালে সানশেড ঘিরে গোটা 25-এক চাক রয়েছে। বাড়ির পশ্চিম দিকেও রয়েছে কিছু চাক। শুধু বাড়ির দেয়ালে নয়, সম্মুখে গাছগাছালিতেও মৌমাছিরা আরো বৃষ্টির মতো চাক বেঁধেছে। বাড়ির যেদিকে তাকাবেন চোখে পড়বে মৌমাছির চাক। সারা দিন ওড়াউড়ি করে তারা, দুপুরের দিকে খাবারের খোঁজে বের হয়, ফিরে আসে বিকাল হওয়ার আগেই। বাড়ির মানুষেরা মৌমাছিগুলোকে ভালোবাসে খুব। এদের বসবাসে তাই কোনো ধরনের বিঘ্ন ঘটানো হয় না। মৌমাছিরাও আঘাত না করলে শান্তই থাকে সব সময়। আমরা গৃহ কাজ করি, আমাদের কখনো মৌমাছিতে ই করে না, বিরক্ত করে না। আমরা ঘরে ঘুমাই, বাচ্চাদের লেখাপড়া করাই। 2 বাচ্চা ছোট আমার, 2 বছর 5 বছর বাচ্চার বয়স, ওদেরও কিছু কখনো বলে না মৌমাছিতে। আর এই যে চলাফেরা করতে আসি, আমরা হাঁটি চলি, আমাকে কিছু করে না। বাসার তল দিয়ে যাই আহি 100 বার, এর মধ্যে আমাকে কোনো একটা আল দেয়। ক্ষতি বলতে দেয়ালের ক্ষতি হয় প্রতি বছর। চাপ বাঁধার কারণে দেয়ালের রং নষ্ট হয়ে যায়, আবার নতুন করে করতে হয়। তবে ক্ষতি যেমন হচ্ছে তেমনি লাভও হচ্ছে। চাক ভেঙে মধু সংগ্রহ করেন মধু শিকারীরা, মধু বেচে লাভও হয় যথেষ্ট। এবছর চাকগুলো 12,000 টাকায় বিক্রি করা হয়েছে। এবারে মধু বাসা পড়ছে 45টা, এখানে 12,000 টাকা বিক্রি করছি একবারে। আরো 2 কাটা দিতে পারবে, এতে অনেক টাকা লাভবান হইবে। মৌমাছি মানুষের কাছে বেশ ভীতিপ্রদ। মৌমাছি এবং মানুষের এর সহাবস্থান তাই এলাকায় জন্ম দিয়েছে বেশ বিস্ময়ের। আমি এই বাড়িতে প্রথম এই মধুর পাশে 1 কাটা দিছি, তাতে 1 মণ মধু পাইছি। তারপরে 6 মাস মধু ভাঙ্গো, প্রতি কাটায় 2 কাটায়, মানে 1 মাসে 1 মণ করে মধু নামাই। 1 মণ করে মধু নামাই, প্রতি 6 মাস আর কি কাটবো আর কি।